তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন চাকরির খবর নিয়ে চলে আসলাম। যদি কোনোরকমভাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন কলকাতা জব রিপোর্টকে, তো এখনই সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। কারণ কি, যত ভিডিও আমি আপলোড করব সব আপনার নোটিফিকেশনে চলে আসবে। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেল সবসময় চাকরির ক্ষেত্রে সব ভিডিও ডালা হয় এবং কি কিছু প্রকল্প এবং কিছু যোজনার জন্য ভিডিও ডালা হয়, তার জন্য নিশ্চয়ই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখানে আমরা বলবো আর্মিতে নিয়োগ করা হচ্ছে, আর্মি ভলেন্টিয়ারে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে সব কিছুই কিন্তু ভলেন্টিয়ারে নিয়োগ করতে চলেছে, যেরকম হসপিটাল, তারপর আপনার অনেক রকমভাবে নানা ধরনের পুলিশ স্টেশনও ভলেন্টিয়ার রূপে নিয়োগ করছে, সেরকমই এখানে আর্মিদেরও ভলেন্টিয়ার রূপে নিয়োগ করছে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল আপনাদের লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন ফুল ভিডিওটা কীভাবে আবেদন করতে হবে, কত এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সব এখানে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন যে বড় বড় লেখা আছে আর্মি রিক্রুটিং অফিস হিজার, হরিয়ানাতে নিয়োগ করতে চলেছে, কোনোরকমভাবে ওয়েস্ট বেঙ্গলে না, যদি আপনি ইন্ডিয়ার সব জায়গার থেকে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, এখানে কি আর্মি রিক্রুটমেন্ট রেলি দ্য শেডেড ভগত সিং স্টেডিয়াম সিরসা হরিয়ানা, 30 জুলাই 2020, অর্থাৎ 30 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা, এটা কিন্তু রেজিস্ট্রেশন ক্ষেত্রে 31 মে 2020 থেকে 14 জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। তো বন্ধুরা, এখনও রেজিস্ট্রেশন করবেন, সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়েছি, সেখান থেকে আমি দেখিয়ে দেবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো বন্ধুরা, এবার আমরা ভ্যাকেন্সি নিয়ে কথা বলি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি যে সোলজার জেনারেল যেখানে ডিউটি, দেখো বয়সও দেওয়া আছে, 17.5 বয়স থেকে 21 বছর লাগবে, এবং কি এই ডেটের মধ্যে হতে হবে, 1 অক্টোবর 1999 থেকে 1 এপ্রিল 2003 পর্যন্ত হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এখানে হাইট দেখছি বন্ধুরা 170 আর 163 সিএমএস, তো ওয়েট দেখছি 50 কেজি আর 48 কেজি। সেক্ষেত্রে যেটা হলো সোলজার জেনারেল ডিউটি আউস্টেস ভাকরার দাম জন্য আপনার লাগবে 163, বোঝা গেল। তো 77 সিএম হলো আপনার বুকের চেস্ট, আর ফুলিয়ে 5 সিএমএ বাড়াতে হবে। তো বন্ধুরা, এবার দেখে নিই আমরা শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সিআই মাধ্যমিক ম্যাট্রিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে 45 মার্কস লাগবে এবং কি পার সাবজেক্ট 33% মার্কস লাগবে। তো প্রথমে আবার চলে আসি ইন্ডিয়া গোর্খা অল ক্যাটাগরি, অর্থাৎ গোর্খারও এখানে আবেদন করতে পারবেন। গোর্খার ক্ষেত্রে এখানে কী বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাটাগরি হিসাবে এখানে 157 হাইট লাগবে এবং ওয়েট লাগবে 48, আর বুক মানে চেস্ট লাগবে 77। তো এই ক্যাটাগরিতে সেই মাধ্যমিকের পাশে আবেদন করতে পারবেন। এবার চলে আসছি আরেকটা, যেটা হলো সোলজার ক্লার্ক স্টোর কিপার আর টেকনিক্যাল, সোলজার ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যালের জন্য এখানে সব কিছু বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানেও 17.5 বছর থেকে 23 বছর মধ্যে হতে হবে, 1 অক্টোবর 1997 থেকে 1 এপ্রিল 2000 পর্যন্ত বয়স হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। হাইট লাগবে 162, সেক্ষেত্রে সোলজার ক্লার্কের জন্য, আর যারা বাখরার দাম আছে সেদের ক্ষেত্রে 162 হাইট লাগবে। তো 50টা লাগবে হলো যারা নর্মাল আছে, তা 50 ওজন লাগবে, আর যারা নর্মাল ছাড়া আছে তা 48 লাগবে। তো সেই ক্ষেত্রে এখানেও দেখতে পাচ্ছেন যে চেস্টের গতিবেগ দেওয়া আছে, এখানে কিন্তু এইচএস অর্থাৎ এইচএস পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। কমার্স আর্টস সায়েন্সের মধ্যে আপনাকে যে কোনো, আপনি যদি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেক্ষেত্রে সেই সাবজেক্ট 60% লাগবে। তো বন্ধুরা বোঝা গেল, তো বোঝা গেলো বন্ধুরা, শুধুমাত্র এইচএস পাসে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে সব কিছু দেওয়া আছে, হাইট এবং কি সবই এখানে দেওয়া আছে, আপনি ডিসক্রিপশনে গিয়ে সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে পিডিএফ ফাইলটা পুরো দেওয়া আছে, সেখান থেকে পিডিএফ ফাইলটা দেখে নেবেন ফুল। তো বন্ধুরা, এখানে বহুত বড় একটা পিডিএফ ফাইল, 9টি পেজের পিডিএফ ফাইল, যদি দেখতে চাও দেখতে পারো। তো বুঝলে আবেদন কী করবো করবেন, তো বুঝলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করবেন কীভাবে, তো দেখতে পাচ্ছেন এই স্টেপগুলো মানে এই নিয়মগুলো পুরো দেখে এখানে ফিল আপ করে নিতে হবে। এখানে ফটোগ্রাফ দিতে হবে, আপনার বাবার নাম, ব্রাদারের নাম, সেলফ অ্যাটেস্টে দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে আপনাকে দিতে হবে র্যাঙ্ক দিতে হবে, নম্বর দিতে হবে, র্যাঙ্ক নেম, তো এখানে নাম দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি পারেন একটু নোটিফিকেশানটা পড়ে সেই হিসাবে এখানে আবেদন করতে পারেন।
আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আমি সেহেতু আপনি এটাকে প্রিন্ট আউট করে বার করে আপনি অ্যাপ্লাই করার পরে আপনি কীভাবে আবেদন করবেন আমি বলে দিচ্ছি। প্রথমে যাবেন আপনি হতো, চলুন ওই সাইটটা যাই যে সাইটের থেকে আবেদন করতে হবে, চলুন যাওয়া যাক। তো হলো এটা ওয়েবসাইট, আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে ঢোকার পরে এখানে দেখুন দুটো এখানে অ্যাপ্লাই লিঙ্ক লেখা আছে, এখানে বিজ্ঞপ্তি লেখা আছে। আপনি যদি বিজ্ঞপ্তি দিতে চান তো বিজ্ঞপ্তি এখানে দেখতে পারেন। তো অ্যাপ্লাই লিঙ্কে এখানে আমরা ক্লিক করে নেবো, ডাইরেক্টলি কী হলো জয়েন ইন্ডিয়ার আর্মিতে চলে আসবে। তো এখানে ক্যাপচা কোড দিয়ে আপনি এন্টার হয়ে যাবেন এই ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে পারবে। তো বন্ধুরা বোঝা গেল। তো ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।